নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নেই পুনর্ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের 149 নম্বর ইন্দিরা মধ্যবঙ্গ বিদ্যালয়ের বুথ কেন্দ্রে। ভোট পড়েছে 58.47%। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এদিন সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। প্রথম দিকে কিছুটা স্লট গতিতে শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের দীর্ঘ লাইন চুকে পড়ে। নিরাপত্তা রক্ষীদের কড়া নজরদারিতে এই কেন্দ্রে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্ধারিত সময় সন্ধ্যা 6টায় ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়। নির্বাচন শেষে আধিকারিকদের উপস্থিতিতে সম্পূর্ণ নির্ভেজালে করিমগঞ্জ কলেজ রাতাবাড়ি বিধানসভার জন্য নির্দিষ্ট স্ট্রংরুমে ইভিএম রাখা হয়। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। রামেশ্বর চৌহান।